হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কিন্তু একদম অন্যরকম যতই আমি মাছের ঝোল আর ভাত খেতে বসি না কেন আজকে কিন্তু সব বাড়িতে কী কী করছি সেটা আমি আজকে দেখাবো না সবার প্রথমেই তোমরা সবাই জানো নবদী পেলে সকালবেলা ভাত খাওয়ার চল আছে আর গরম গরম সকালবেলায় গরম গরম মায়ের হাতের মাছের ঝোল আর ভাত তাও যদি হয় রুই মাছের লেজা আর ভোলা মাছের ধনেপাতা দিয়ে ঝোল সেটা তো ছাড়াই যাবে না তো সকাল সকাল খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়েছি নবদ্বীপটা ঘুরব বলে আর অবশ্যই তোমাদের সাথে নিয়ে দেখো আমার বাড়ির মোড়টা ঘুরতেই কিন্তু এই যে পড়ে গেল মনসা মন্দির এইটা হচ্ছে আমার বাড়ির ঠিকানায় বলা যায় মনসা মন্দিরের পাশেই হচ্ছে আমার বাড়ি তো চলো সামনে দিয়ে যাচ্ছি এইখানে যেতে যেতেই চলে এসেছি ফাঁসি মোড়ে আর এইখানে সামনে পড়বে একটা মন্দির তাহলে এখান থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা ডিস্ট্যান্স নয় দেখতে পেলে কত বড় একটা মন্দির এখানে কিন্তু নিয়মিত পাঠ হয় সন্ধেবেলায় আর তো ভোগের ব্যবস্থা আছেই তো দেখো এখান থেকে খুব একটা বেশি দূর নয় আমি কিন্তু কোনো এডিটিং বা স্কিপ করিনি রাস্তাটা কিন্তু একভাবেই যাচ্ছি যেতে যেতে দেখো সামনে আরও একখানা মন্দির পড়ে যাবে তো চলো কতগুলো মন্দির তোমাদের আজকে দেখাবো সেটা কিন্তু গুণে রাখার দায়িত্ব তোমাদের তো চলো দেখো আমার সাথে থাকো আর মজা নাও ওই দেখো দেখা যাচ্ছে একটা মন্দিরের চূড়া তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো এসে গেছি আরও একটা মন্দিরে তো আমরা কিন্তু সব জায়গায় দাঁড়াচ্ছি না সামনে দিয়েই যাচ্ছি আর কি এই দেখো এটা হলো বজরাংবলির মন্দির তো প্রত্যেকটা রাস্তায় মোনা মানে মোটামুটি দুটো তিনটে আছেই এই দেখো কিছুটা এসেই কিন্তু আবার রাধারানীর মন্দির এই মন্দিরটাতে তোমাদের আলাদা একটা ব্লগ করে দেখিয়েছি আমার ইচ্ছা আছে প্রত্যেকটা মন্দিরকেই এইভাবে তোমাদের সাথে শেয়ার করব তো আরও কিছুটা যেতে যেতেই এইটা হচ্ছে পুরাঘাটের কালী মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু একবারে ঢোকা সম্ভব নয় একটা ভিডিওতে ঢুকে ঢুকে দেখানো সম্ভব নয় তো চলো আজকে নবদ্বীপটা ঘুরি আর এইটা হচ্ছে আমাদের খেয়াঘাট যেখান থেকে মায়াপুর স্বরূপগঞ্জ সব জায়গায় যাওয়া যায় এই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে টিকিট কাউন্টার তার পাশেই রয়েছে জেটি ঘাট যেটা দিয়ে মায়াপুর যাচ্ছে আর একটা আর হচ্ছে সেইটা হচ্ছে স্বরূপগঞ্জ যাচ্ছে দেখতেই পাচ্ছ এই খেয়াঘাটাতে কতটা যানজট রয়েছে এই সময় হচ্ছে সিজন যেহেতু ঠান্ডার দিন সবাই মায়াপুরে যায় দেখতে পাচ্ছ নৌকোটা কিভাবে যাওয়া আসা করছে এটা দিয়ে হচ্ছে মায়াপুর যাচ্ছে ওই দেখো মায়াপুর যাওয়ার লঞ্চ এইখানটায় লঞ্চ যাচ্ছে লঞ্চে করেও মায়াপুর যাওয়া যায় আর নৌকো করেও যাওয়া যায় তো আমরা সেদিকটা থেকে ঘুরে এসে চলে এলাম আর একটা রাস্তায় এইটা হচ্ছে তলার মন্দির দেখতে পেলে একটা মন্দিরকে আমি ক্রস করে গেলাম আর সামনেই রয়েছে আবার বাবা যোগনাথের মন্দির এইখানটায় কিন্তু শিবরাত্রিতে তারপরে শিবের বিয়েতে খুব ভালো ধুমধাম করে অনুষ্ঠান হয় তো ঘোরাঘুরি করতে করতে হয়ে গেছে সন্ধ্যা সন্ধেবেলায় এইটা কিন্তু ছাড়া যায় না এইটা একদম স্পেশাল জিনিস তোমরা দেখো কত রকম চপ আছে আমরা সেইখানে অর্ডার করেছিলাম হচ্ছে মিটে আর চর্বির চপ এই চপটা জাস্ট অসাধারণ কেউ কিন্তু সেই চপের দোকানে দাঁড়ালে দেড়শো থেকে দুশো টাকা ছাড়া তার কখনো বিল হবে না আমরা মোটামুটি দু রকম চপই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা আসছি এবারে বউবাজারের দিকে আর নবদ্বীপে কিন্তু রাস্তাগুলো খুব সরু সরু আর টোটোর খুব জঞ্জট রয়েছে এই জন্য সাইকেল নিয়ে বা হেঁটে যাওয়া যাতায়াত করা খুবই অসুবিধা হয়ে গেছে ইদানিং এইটা হচ্ছে আমাদের বৌবাজার মোড় এই দিকে একদিকে চলে যাচ্ছে হচ্ছে থানা এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে থানা আর এই সামনেটা হচ্ছে সমাজবাড়ি আর দিকটা দেখলে ডান দিকে সেই দিকটাই হচ্ছে আমাদের বাড়ি তো আমরা এগিয়ে যাচ্ছি আর এই যে সামনে পড়বে এইটা হচ্ছে সোনার গৌরাঙ্গ বাড়ি তো তোমার আমার ইচ্ছা আছে তোমাদের প্রত্যেককে বার একটু ঘুরে ঘুরে দেখাবো এই দেখো সোনার গৌরাঙ্গ বাড়িটা যতটা সম্ভব আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা ব্যাক করে চলে যাব বউবাজারের দিকে আসলে ওই দিকটায় আমাদের একটু দরকার ছিল বলে আমরা সেদিক দিয়েই পাস করছিলাম তো চলো আমরা যাই তোমাদের কেমন লাগছে আমাদের এই নবদ্বীপ এলাকা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে তো আমরা যাচ্ছি এখন হচ্ছে বৌবাজারের দিকে যেতে গিয়ে কিন্তু দুপাশেই দুটো মন্দির পড়লো খেয়াল করেছো কি না জানি না এইবারে আমরা চলে এসেছি সমাজবাড়ির রাস্তায় দেখতে পাচ্ছ কত ঠাকুরের সামগ্রী রয়েছে আসলে এই দিকটা পুরোটাই ঠাকুরের মন্দির এই দিকটায় নবদ্বীপে মানে কোনো অকেশন ছাড়াই সব সময় ভিড় থাকে আর দেখো সমাজবাড়ির চূড়াটা কত বড় আর কত সুন্দর আর এই যে প্যান্ডেল করা আছে এটা কিন্তু মন্দির নয় এই কিছুদিন পরেই আছে দাদা স্নানযাত্রার অনুষ্ঠান তাই জন্য প্যান্ডেল করা হচ্ছে ভেতরে সাজানোও হয়েছে আর এই আমরা এইটা ক্রস করে চলে যাচ্ছি এবারে ঘাটের দিকে ঘাটের দিকে গিয়েও তোমাদের দেখানোর আছে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যাওয়ার সময় তোমাদের এই মন্দিরটা দেখিয়েছিলাম একদম বাড়ির কাছে যাওয়ার সময় একটা মন্দির মিস হয়ে গেছিলো বলে এখন তোমাদের দেখাবো তো চলো সামনে যাই আর তোমাদেরকে ওই মন্দিরটাও দেখাই ওই দেখো ওইটা হচ্ছে সাদা মন্দির এইটা আমাদের বাড়ির থেকে বেরিয়েই কিছুটা গিয়েই মনে মাথায় এই মন্দিরটা এই মন্দিরটাও খুব ভালো আর অনেকটা বড়ো আর এইবারে চলে এসেছি আমরা একদম ঘাটে এটা হচ্ছে দণ্ডপাণীতলা ঘাট এই ঘাটের কর্তবর একটা মন্দির হয়েছে দেখো রাধাগোবিন্দ মন্দির কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে তখন বন্ধ হয়ে গেছিলো যদিও কোনো মন্দিরেও আজকে ঢুকিনি তবু এটা মুখের সামনেই মানে বন্ধ হচ্ছিলো সেই জন্য আমরা ঢুকতেই পারলাম না তো এই দেখো দূর থেকে একটু আমরা ছবি তুলছিলাম বলে একটু দাদা সাইড দিয়ে আমাকে গোপালটা দেখার সুযোগ করে দিয়েছিল দোলের দিন এই গোপালের খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠান হয় কীর্তন হয় মানে পাঠ হয় লীলা হয় সব হয় আর এটা হচ্ছে গঙ্গা স্নান করে মানে কাপড় জামা চেঞ্জ করার জন্য কিন্তু এটা করে দেওয়া হয়েছে এই সবগুলো না আগে ছিল না এখন খুব ভালো হয়েছে মানে প্রত্যেকটা ঘাটই রিপেয়ারিং চলছে প্রত্যেকটা মানে গঙ্গার ঘাট ভীষণ ভালোভাবে ডেকোরেশন করা হচ্ছে সেটা প্রত্যেকটা ঘাটেই কাজ হচ্ছে এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখনো কিন্তু কাজ চলছে তো টোটালি কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য অবশ্যই আনবো তো তাতে কোনো চিন্তা নেই তো এবারে আমরা একটু বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যাওয়ার সময় না আরও একটা জিনিস আছে দেখো ওই যে একটা মানে টিন দিয়ে একটা ছোট্ট মতো দোকান করা আছে ওটা হচ্ছে সুভাষের চায়ের দোকান এই চায়ের দোকান নবদ্বীপে কেউ নেই যে এখানে আসে না আর চেনে না ভীষণ 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 ভালো চা বানায় প্রত্যেকে কিন্তু এখানে আসে আর এই চায়ের দোকানটার পাশেই এই রাস্তাটাতে হচ্ছে আমাদের বাড়ি তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই অনেক ঘোরাঘুরি হলেও অনেক তোমাদের সাথে বক বক করলাম তোমাদেরকে কয়েকটা মন্দির দেখালাম এবার আমাদের রাত্রে ডিনারের পালা ডিনারে কিন্তু ছিল স্পেশাল চিকেন চাপ আর মাটন বিরিয়ানি তো আমরা এবারে জমিয়ে খাবো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর দেখা হচ্ছে তাহলে পরে ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা